ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুমকি ব্যানার্জি, অধ্যায়ন রিটেল থেকে তোমাদের গাইড, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যাদের ফিফথ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স আছে তাদের জন্য ডিএসসি B1 2021 কোয়েশ্চেন পেপারটা নিয়ে চলে এসেছি। তো তোমাদের সিলেবাস হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি ইন আ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড, ফুল মার্কস হচ্ছে 65। তো আমার সাজেশনের ভিডিওগুলি আশা করব তোমরা দেখেছো, আর তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেগুলোরও হেল্প নিতে পারো। আর আমার নতুন চ্যানেল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ সেখানে গিয়ে একবার চেক আউট করে এসো। তো এক নম্বর থেকে শুরু করছি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রত্যেকটি একটি বাক্যে। এখানে 15টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান এক করে। ক, শান্তি ব্যতীত সব স্বপ্নই ছাই হয়ে যাবে, উক্তিটি কার? খ, ভারতের বর্তমান বিদেশ নীতির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। গ, ম্যাক মোহন লাইন কি? ঘ, তাস্কেন্ত চুক্তি ভারত কোন প্রধানমন্ত্রী কবে স্বাক্ষর করেছিলেন? উম, সিমলা চুক্তি স্বাক্ষরকারী দুই রাষ্ট্রপ্রধান কারা ছিলেন? চ, সাফটা কি? ছ, বিশ্ব শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবার লক্ষ্যে ভারতের রাজনৈতিক জীবনে 1974 সাল গুরুত্বপূর্ণ কেন? জ, ভারত মার্কিন পারমাণবিক চুক্তি কবে কোন ভারতীয় প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছিলেন? ঝ, ভারত ও নেপালের সীমানা সুরক্ষার যে কোনো একটি যৌথ উদ্যোগ উল্লেখ করো। ই, 2014 সালে ভারত ও গণপ্রজাতন্ত্রী চীনে স্বাক্ষরিত 16টি চুক্তির স্বাক্ষরকারী দুই রাষ্ট্রপ্রধানের নাম লেখো। ট, দক্ষিণ এশিয়া সম্পর্কে ভারতের বৈদেশিক সম্পর্কের একটি কৌশল উল্লেখ করো। ঠ, ভারত কি তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে? ড, পৃথিবী দিবস কবে পালিত হয়? ঢ, ISFTA কি? মধ্যাহ্ন নিরবিচ্ছিন্ন উন্নয়ন বলতে কি বোঝো? মডিউল 1 দেখো। 2 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে, প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 10 করে। 2-এর ক, ভারত রাশিয়ার মৈত্রী ও সহযোগিতা চুক্তির ওপর একটি টিকা লেখো। খ, গণপ্রজাতন্ত্রী চীনের সম্প্রসারণ নীতির বিরুদ্ধে ভারতের বর্তমান অবস্থা আলোচনা করো। 3 নম্বর, দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে, প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 15 করে। 3-এর ক, বিশ্বের একটি উল্লেখযোগ্য শক্তি হিসেবে ভারতের উপস্থিতি ভারতের বৈদেশিক নীতিতে কিভাবে উপস্থাপিত হয়েছে তা উদাহরণসহ বিবৃত করো। খ, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের বর্তমান গতি প্রকৃতি ও গুরুত্ব বিশ্লেষণ করো। মডিউল 2 দেখো। 4 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে, প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 10 করে। 4-এর ক, দক্ষিণ এশিয়াতে নিজের ভাব রাখার জন্য ভারত যেসব পদক্ষেপ নিচ্ছে তা বিশ্লেষণ করো। খ, সমকালীন বিশ্ব রাজনীতিতে G20 সদস্যরূপে ভারতের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর, দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে, প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 15 করে। 5-এর ক, দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খ, পরিবেশ সংরক্ষণ প্রশ্নে ভারতের নীতি ও কর্মসূচি আলোচনা করো। তো তোমাদের যদি ইংলিশ ভার্সন আছে তোমরা দেখে নাও, আমি আর রিড আউট করছি না। আশা রাখবো ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে, যদি হেল্পফুল হয়ে থাকে। আর কী ধরনের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাইছো আমাকে কিছু সাজেশন দেওয়ার হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে অধ্যয়নের পাশে থাকো, আমার পাশে থাকো, আর অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও হেল্পফুল হয়। বেল আইকনটি প্রেস করতে ভুলো না পর্দার নোটিফিকেশনের জন্য। আর চ্যানেলটি লিভ করার আগে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া আমার নতুন চ্যানেলের লিঙ্কে গিয়ে একবার ক্লিক করে এসো। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।